বুফে লাঞ্চ ও বুফে ডিনার নিয়ে ভিডিও তো অনেক হলো, তাহলে ব্রেকফাস্টটা বাদ যাবে কেন? তো চলুন আজকে ব্রেকফাস্টের বুফেটাও ট্রাই করা যাক। রংপুরের সিগনেচার কুজিন টুতে চলছে 200 টাকায় স্পেশাল বুফে ব্রেকফাস্ট, যেখানে আপনার 200 টাকায় 29+ আইটেম যত খুশি তত খেতে পারবেন। তো আমি আর আমার ফ্রেন্ড শাকুর দুজনেই গিয়েছিলাম এটার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল, বেস্ট অর ওয়ার্স্ট, সবকিছু দেখাবো এবং জানাবো আজকের ভিডিওতে। আর আজকের ভিডিওতে প্রচুর খাওয়া দাওয়া আছে, তাই ভিডিও দেখার আগে আপনারাও যে কোনো একটা খাবার নিয়ে বসে পড়ুন। আর যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা আবার চলে আসছি ব্রেকফাস্টের বুফে ট্রাই করার জন্য। এর আগে লাঞ্চের বুফেতে আপনাদের হিউজ রেসপন্সের পর আমরা আবার চলে আসলাম ব্রেকফাস্টটা ট্রাই করার জন্য। আর আজকেও আমার সাথে হচ্ছে শাকুর। তো চলুন আমরা হচ্ছে দেখি যে আজকে ব্রেকফাস্টের বুফেটা আসলে কেমন হয়, আর সম্পূর্ণ এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন। বুফে শুরু হবে সকাল 8:30, তবে যেহেতু আজ অনেক বৃষ্টি ছিল তাই মানুষজন খুব কম দেখা যাচ্ছে। এখানে বুফে খাওয়ার জন্য আগে থেকে কোনো টাকা পেড করতে হবে না, এখানে এসে আপনারা টাকা পেড করতে পারবেন। তো এখন চলুন আমরা খাওয়া দাওয়া শুরু করার আগে আজকের বুফের আইটেমগুলো দেখে নিই। কিছুক্ষণের মধ্যে আমাদের বুফে শুরু হয়ে গেল, আমরা তাই দেরি না করে চটপট বিভিন্ন আইটেম প্লেটে নেওয়া শুরু করলাম। খাওয়া দাওয়ার সময় বারবার হাঁটাহাঁটি করা একদমই ভালো না, তাই আমরা একেবারে 2 প্লেট ভর্তি বিভিন্ন আইটেম নিয়ে আসলাম। প্রথমেই আমরা নিলাম পরোটা, ডাল, সবজি, খিচুড়ি সহ বিভিন্ন ডেজার্ট আইটেম, অর্থাৎ সবগুলো আইটেমের কিছু কিছু করে অংশ নিয়ে আসলাম। রংপুরের বুফেগুলোর খাবারে আসলে একটু নতুনত্ব আনা উচিত, নতুন নতুন মজাদার খাবার অ্যাড করা উচিত, তাহলে আমার মনে হয় আরও বেশি বেশি মানুষ বুফেতে আসবে। যাই হোক, যা আছে তাই নিয়ে আজকে খাওয়া দাওয়া শুরু করি, আর সাথে হচ্ছে আজকের রিভিউটাও শুরু করি। প্রথমেই আমরা বিভিন্ন পরোটা আর হচ্ছে ভুনা ডালটা দিয়ে খাওয়া শুরু করলাম, যেটা অনেক বেশি টেস্টি ছিল। সবজি আর ভাজি আইটেমগুলো মোটামুটি অ্যাভারেজ ভালো লেগেছিল, যদিও সাগরের কাছে একটু বেশি ভালো লেগেছিল। আমাদের খাবার আইটেমে 2 ধরনের জুস ছিল, একটা হচ্ছে স্পেশাল জুস যেটা অনেকটা লেমন জুসের মতো লাগছিল, আর একটা ছিল ম্যাঙ্গো জুস, যদিও আমি প্রথমে ম্যাঙ্গো জুসটা খাইনি, পরবর্তীতে খেয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের হচ্ছে ডিম দিয়ে গেল, আমি নিয়েছিলাম ডিম ভাজি আর সাকু নিয়েছিল অমলেট, যদিও পরবর্তীতে বুফে সবাইকে আরও একটা করে ডিম দেওয়া হয়েছিল, কারণ মাঝে একটা অন্য কাহিনী ঘটেছিল, সেটা না হয় আজকের ভিডিওতে নাই বলি। নর্মালি আমি সকালে খুব কম খাই, তাই কোনোভাবেই বেশি খেতে পারছিলাম না। অন্যদিকে সাগর দেখি তার প্রথম প্লেটের খাবার শেষ করে আরও 1 প্লেট খাবার নিয়ে বসে পড়ছে, আর দেখেন সামনে প্রায় 3 প্লেট ভর্তি খাবার নিয়ে সে এখন ছবি তুলছে আর বলতেছে হচ্ছে তার নাকি খাবার দেখেই পেট ভরে গেছে। যদিও এক্ষেত্রে একটা জিনিস বারবার মাথায় আসছিল দুজনের, আমরা কিন্তু কয়েক মাস আগেই সেম জায়গা থেকে 700 টাকার বুফে খেয়ে গেছি, আজকে 200 টাকা খেতেই আমাদের খবর হয়ে যাচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা কিন্তু 700 টাকার বুফে এর আগে খাইছিলাম, আর আজকে সাগরের অবস্থা হচ্ছে 200 টাকার বুফেই খাইতে পারতেছে না, এইটা কোনো কথা? বয়স হয়ে যাচ্ছে তো কত বার খাবো, একসময় প্রচুর খাইতাম। এখানে 2 ধরনের খিচুড়ি ছিল, একটা হচ্ছে ভুনা খিচুড়ি আর একটা হচ্ছে দিল্লির ভুনা খিচুড়ি, দুইটাই হচ্ছে আমরা ট্রাই করলাম আর দুইটাই অনেক বেশি মজা লাগছিল। ঠাকুরের ভাষ্যমতে এই খিচুড়ি হচ্ছে বেটার দ্যান মগগুলের খিচুড়ি। বাই দ্য ওয়ে, সবাই বলে যে মগগুলের খিচুড়ি অনেক বেশি মজা, মগগুলের খিচুড়ি নিয়ে ভিডিও দেখতে চান কিনা সবাই কমেন্ট বক্সে জানাইন। তবে এরকম ভুনা খিচুড়ির সাথে যে কোনো ধরনের মাংসটাকে মিস করছি, 29টা আইটেমের মধ্যে একটা মাংস আইটেম কিন্তু রাখাই যেত, যদিও নেক্সট বুফে থেকে চিকেন মশলা কারি অ্যাড করা হয়েছিল, তবে আমাদের সময় তো আমরা পেলাম না, কি আর করার, একদিনের জন্য না হয় হাফ ভেজিটেরিয়ানই হয়ে যাই। এখানে পিক তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গাও আছে, তো ভাইয়ারা আপুরা আপনারা যারা আসবেন তারা কিন্তু আমাদের মতো এভাবে পিকও তুলতে পারেন। বুফে লাস্টের দিকে আমি হচ্ছে গ্রিন টি নিলাম, যদিও আমার কাছে তেমন ভালো লাগেনি, কারণ আমি গ্রিন টি একদমই পছন্দ করি না, তবে যেহেতু শুধু গ্রিন টি ছিল তাই গ্রিন টি নিতে হয়েছে। অন্যদিকে সাকুর হচ্ছে ডেজার্ট যে আইটেমগুলো ছিল, সেমাই, পায়েস, সুজি সহ অন্য আইটেম সবগুলো নিয়ে এসেছিল, সেগুলোও খেলাম, মোটামুটি ভালোই ছিল বলা যায়, শুধু পায়েসটা কেন জানি না খুব বেশি লবণ লবণ লাগছিল। ওভারঅল খাবার দাবার ছিল অ্যাভারেজ, অর্থাৎ 40-60 এরকম বলা যায়, অর্থাৎ 60% খাবার ভালো ছিল, 40% খাবার অ্যাভারেজ ছিল। ঘড়িতে সময় হচ্ছে এখন 11:30, আমাদের ব্রেকফাস্টের বুফে এইমাত্র শেষ হলো, তো
আজকে কেমন এক্সপিরিয়েন্স ছিল শাকুর, একদম ছোট্ট করে বল। এর এক্সপিরিয়েন্স হচ্ছে সবকিছু মিলে মোটামুটি আর কি, খারাপ বলা যায় না, আবার একদম খুব একটা উচ্চাকাঙ্ক্ষী হওয়ার প্রয়োজন নাই। নর্মাল একটা এক্সপেকটেশন নিয়ে আসলে একটা ছোটখাটো একটা আর কি ব্রেকফাস্ট করা যাবে ফ্যামিলির সাথে অথবা ফ্রেন্ডদের সাথে, এটাই। তো এটাই ছিল আজকে আমাদের বুফে ব্রেকফাস্টের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমাদের কিন্তু লাঞ্চের বুফের একটা ভিডিও আছে, উপরে আই বাটনে হয়তো দেখতে পাচ্ছেন, সেটা অবশ্যই ভিজিট করবেন। এটা হচ্ছে ওটার এক্সপিরিয়েন্স অনেক গুণে বেশি ভালো ছিল, আর এটা যে খারাপ সেটাও বলছি না, বাকিটা তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করো, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।